ব্রেকিং নিউজ, আসামের রূপকার প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈজির 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ হাইলাকান্দি জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই দিন পালন করা হয়। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়, তারপর প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাইলদান এবং ওনার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। যেমন এজিপি দলের শাসনকালে আসামের অস্থির ও অশান্তির পরিবেশ থেকে রাজ্যটিতে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি রাজ্যের দেউলিয়া অর্থনৈতিক পরিস্থিতি ও রিজার্ভ ব্যাংকের ওভার ড্রাফটের কারণে রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম টাকার অভাবে বন্ধ ছিল, এমনকি কর্মচারীদের প্রতি মাসের বেতন দিতে সরকার অক্ষম ছিল। এহেন এক দেউলিয়া রাজ্যের সব ধরনের প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে অসম রাজ্যকে ভারতবর্ষের এক উন্নত রাজ্যরূপে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, তার জন্য আজও অসমবাসী ওনাকে অসমের রূপকার হিসেবে স্বীকৃতির পাশাপাশি ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা শেষে জেলা কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে এবং জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে বৃক্ষরোপণ করে আজকের দিনে কার্যসূচির সমাপ্তি হয়। আজকের বিভিন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লাস্কর, এপিসিসির সদস্য হীরালাল দত্ত পুরকাস্ত, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মা, সেবাদল চেয়ারম্যান বাহারুল ইসলাম বরবুইয়া, জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব ও মৃত্যুজামান লস্কর, সাধারণ সম্পাদক শাকির আহমেদ লস্কর, জেলা কংগ্রেস তফসিলি বিভাগের সহ সভাপতি নিরঞ্জন দাস, জেলা কংগ্রেস সম্পাদক আব্বাসউদ্দিন লস্কর প্রমুখ। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো শিপিং ডেস্কের প্রতিবেদনে। আমার অভিজ্ঞতা আমার জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি হীরালাল মহিলা কংগ্রেস সভাপতি মাধবী শর্মা, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, সেবা দলের চেয়ারম্যান বাহুল ইসলাম, আমার জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শাকির আহমেদ লস্কর, এসসি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন দাস এবং আমার সঙ্গে আমার কংগ্রেসের কর্মী। ইতিমধ্যে আমার তরুণ গগৈ মহাশয়ের বক্তব্য আপনার যে কর্মকাণ্ড নিয়ে আমার হীরাল উপদেশ বাবা শাকির আহমেদ বিস্তারিত বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ একজন আদর্শবান কংগ্রেসী ছিলেন এবং একজন ন্যায়পরায়ণ এবং দুর্নীতিমুক্ত একজন মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার 15 বছর রাজত্বে এক টেকারও দুর্নীতির কালিমা বা সাম্প্রদায়িক কালিমা তরুণ গগৈয়ের মধ্যে ছিল না। যেটার উদাহরণ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের হিমন্ত বিশ্ব শর্মা, উনিও নিজেই মুখে স্বীকার করেছেন যে যদি উনি 2 নম্বরই করতেন তাহলে আজকে হিমন্ত বিশ্ব শর্মা তৎকালীন সময়কে মন্ত্রী ছিলেন, তাহলে তিনি এসে সব তথ্য উদ্ঘাটন করতেন। যার জন্য আমি আজকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উনি একজন ধৈর্যশীল এবং একজন শান্তপূর্ণ নিরীহ মানুষ ছিলেন। তার উদাহরণ আমার শাকির আহমেদ বলেছে যে 1983 সালে যখন কংগ্রেস ক্ষমতায় আসে তখন কিন্তু তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু দলীয় হাইকমান্ডের নির্দেশে তিনি মুখ্যমন্ত্রী তখন দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছেন। এরপরে 1991 সালে উনি যখন আসামে ক্ষমতায় আসে তখনও উনি মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন, কিন্তু দলীয় হাইকমান্ডের নির্দেশে উনি সেন্ট্রালে কেন্দ্রীয় মন্ত্রী হন এবং দ্বিতীয় সূচকে আবার মন্ত্রী হন। ওনার ধৈর্যের ফল হিসাবে 2001 সালে ওনাকে আবার মুখ্যমন্ত্রিত্ব যখন উনি যখন রাজি ছিলেন না তখন প্রদেশ কোনো সভাপতি তখন তাদের জন্য আমি মুখ্যমন্ত্রী হয় এবং লাগাতার 15 বছর অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং মুখ্যমন্ত্রী উনি থাকার আগে আসামের কী অবস্থা ছিল আমাদের হীরালাল দত্ত প্রকাশিত করেছে, বছরে 365 দিনের মধ্যে 340 দিন রিজার্ভ ব্যাংকের ওভার ড্রাফটের অজুহাতে ওভার ড্রাফটের কথা বলে ব্যাংক বন্ধ পায়, রিজার্ভ ব্যাংক বন্ধ পায়, কন্ট্রাক্টের পেমেন্ট আমাদের চাকরিজীবীর পেমেন্ট শেষ হতো যখন ট্রেজারি যেত তখন ট্রেজারি মাসে 1 দিন বা 2 দিন খোলা, এরপরে বন্ধ, মানে বেতন ছিল না, রাস্তাঘাটের কাম কাজের কোনো পেমেন্ট ছিল না। সেই সবগুলা উনি যখন ক্ষমতায় আসেন তখন তিনি সেটা আবার নতুন করে জেলে সাজান এবং তখন মাসে যখন মাসে মানুষের চাকরিজীবীদের দপ্তরে পেমেন্ট হতো না, তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হওয়ার 1-2 বছরের ভিতরে আসামের আমূল পরিবর্তন হয়েছে, যেটা আজও সবাই স্বীকার করেন। এবং আরও অনেক জিনিস ওনার নেতৃত্বে হয়েছে, আসামে শান্তি ফিরে এসেছে, আসামের উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে, আরও অনেক কিছু ওনার ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বলার আছে। সেদিকে আমি লাগিয়ে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানি। ওনার মতো একজন নিষ্ঠাবান আমাদের কর্মী বা নিষ্ঠাবান নেতা তরুণ গগৈর মতো আমার সকলের আদর্শ যদি এইভাবে থাকে তাহলে কংগ্রেস আগামী দিন আসামে আবার ফিরে আসবে, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার পুত্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম।